আচ্ছা আজকে আমরা পড়াবো এবং প্রণাও বুঝেছ আমরা নাউন এবং প্রণাম সম্পর্কে আমরা জানি তারপরেও তোমাদেরকে আজকে আমরা সুন্দর করে বুঝাব তোমরা যদি এটা না বুঝে থাকো আমাকে প্রশ্ন করবে ঠিক আছে নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ আর প্রনাউন হচ্ছে সর্বনাম না বিশেষ মানে কাকিবের সাথে বাংলাতে তোমরা জানো যে কোনো কিছু নামকে বিশেষ পদ বলে অর্থাৎ যে কোনো কিছু নামকে আমরা নাউন বলবো যেমন ধরো রহিম করিম মানুষের নাম হয় আবার ধরো যে এই গরু ছাগল এগুলো হচ্ছে প্রাণীর নাম আবার ধরো যে ফুলের নাম জবা তারপরে হচ্ছে শিউলি এগুলো তারপরে মাছের নাম ধরো রুই কাতলা পাখির নাম হইতে পারে দুয়েল কুয়েল অথবা পাখি যেটা হচ্ছে বার্ড এটাও তো একটা নাম একটা প্রাণীর একটা নাম পাখি মানে আমরা এই যে হোল বলি আবার হচ্ছে ধরো গরু গরু হচ্ছে কাউ অথবা ক্যাটেল সেটাও একটি নাম বুঝতে পারছো এগুলোকে বলা হয় নাউন আর প্রণাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে তা হচ্ছে প্রণাউন যেমন করিম 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 যাই আবার তো এইভাবেই বলি যে সে যায় সে যায় মানে সেটা হচ্ছে করিমের পরিবর্তে হয়